খাবার দায়িত্বে আমি রইছি জয় বাবা অমরনাথ বলে আজকে আমরা সকাল সকাল আসানসোলগামী এসবিএসটিএস ধরে আসানসোলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বাসটা লালপুরে চায়ের জন্য কিছুক্ষণ দাঁড়িয়েছিল, সেই সময় আমরাও বাইরে নেমে চা নাস্তা করি এবং একটু ঘোরাঘুরি করি। তারপরে বাসটা সোজা আমাদেরকে আসানসোলে নিয়ে যায়। সেখান থেকে আমরা আসানসোল স্টেশনে পৌঁছাই। স্টেশনে পৌঁছানোর পর যেহেতু ট্রেন আসার অনেক দেরি ছিল, আমরা কিছুটা ঘোরাঘুরি করি। ঘোরাঘুরি করতে করতে ট্রেনের উদ্দেশ্যে অপেক্ষা করতে শুরু করি। যে ট্রেনটার জন্য আমরা অপেক্ষা করছি সেটা হলো কলকাতা জম্মুতাই এক্সপ্রেস। এই ট্রেনটা কলকাতা থেকে জম্মুতাই যায়। বন্ধুরা, তোমাদের তো বলাই হয়নি, এবারে আমাদের উদ্দেশ্য হলো অমরনাথ যাত্রা। এই যাত্রার উদ্দেশ্যে আমরা জার্নি ফ্রম পুঞ্চা থেকে পাঁচজন বেরিয়ে পড়েছি। আমি তাপস, আর আমার সাথে আছে সুশান্ত, বিশ্বনাথ, বিদ্যুৎ এবং সুমন। কলকাতা জম্মুতাই এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে ঢুকে পড়েছে, এবারে আমরা এটাতে চেপে পড়ব। এটাতে আমাদেরকে প্রায় 40 ঘন্টার মতো সময় কাটাতে হবে, তারপর আমরা জম্মুতাই পৌঁছাব। যাই হোক বন্ধুরা, আমরা অমরনাথ যাত্রার সমস্ত বিবরণ আপনাদেরকে তুলে ধরব। এর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে পুরুলিয়ার আশপাশ থেকে অমরনাথ যাত্রা করা যায়, এবং আমরা যেতে যেতে যেসব জিনিস দেখব তা আপনাদের কাছে তুলে ধরব, এবং আপনারাও এর থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে অমরনাথ গেলে কিভাবে সহজে এবং কম বাধা বিঘ্নের মাধ্যমে অমরনাথ পৌঁছাবেন। আমরা এখন দর্শননগরে রয়েছি উত্তরপ্রদেশের, আর একটু পরেই আমরা অযোধ্যা হয়ে পার হব। এই যে তোমরা সুশান্ত দাকে দেখতে পাচ্ছ, এখানে বিদ্যুৎদার রয়েছে, এখানে আরও কিছু দাদা রয়েছে দুর্গাপুর থেকে যাচ্ছে একই উদ্দেশ্যে। উদ্দেশ্য আমাদের একটাই, অমরনাথ। অমরনাথ দর্শন করতে গেলে আমাদের প্রথমেই কিছু নিয়ম মেনে চলতে হয়, যেগুলো হলো প্রথমেই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট প্রয়োজন হয়, এবং মেডিকেল ফিটনেস সার্টিফিকেট করার পরে আমাদের সেখানে যাওয়ার জন্য অগ্রিম ডেট বুকিং করতে হয়, যেগুলো আমরা প্রথমেই জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যেই করেছিলাম। কিন্তু পশ্চিমবঙ্গে ইলেকশন শুরু হয়, আমরা সেই সময় যেতে পারি না, কিন্তু সেই বুকিংয়ের মাধ্যমে আমরা জুলাই মাসের 24 তারিখে বাবা অমরনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। এখান থেকে আমরা RFID কার্ড করলাম, সবাই কার্ড পাই গেছে, আর আমিও কার্ড পাইছি। জম্মু স্টেশন, জম্মু স্টেশন, এতে আমরা পঞ্চপন্ড গেছি। এখানে অমরনাথ যাত্রার জন্য RFID কার্ড আমাদের স্টেশন দিয়ে পাওয়া গেছে। সিম কিনে নিয়েছে, মিশাল হাসি সুশান্ত ভাই লিখছে, এই যে এই ভাই অ্যাক্টিভেট করছে,
249 টাকার প্লেন 50 টাকা সিম মোটামুটি 300 টাকা এক মাস দেখা যাক আমি একটা নি এখানে আমাদের বিশুদা বসে আছে কোনো গরম কিন্তু তাও ফুলপেন পরে আছে কাশ্মীরি যেহেতু গরম ভাবাই যায় নাই আমরা এখানে আপাতত সুশান্ত দা সিম দিচ্ছে পরে কিছু নিল আপাতত এই তিনটা সিমে কাজ চলে যাবে হ্যাঁ এখানে আমাদের আখরোট প্রচুর আখরোট পাওয়া যাচ্ছে খুব সস্তাতে আর সুমন বাবু গরমের জন্য বাইরে বসে আছে রোদে বুঝে গরম লাগবে না রোদে বসলে আর এখানে যে আখরোট পাওয়া যাচ্ছে খুব সস্তায় लाइव आ रही हूँ। आपका नाम क्या है? विकास सोनी सर। विकास आपके ऊपर यात्रा का डेट आज कल का बताया हुआ या परसों का? डेट तो हम लोगों का बहुत आगे था लेकिन हमारा इलेक्शन था इसलिए बाद में आना पड़ा। यहाँ से कितना दूर है भैया? बेस कैंप सर यहाँ से 5-6 किलोमीटर है। আমরা জম্মু স্টেশনে নামার পর ভগবতী নগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। ভগবতী নগর যাওয়ার জন্য টোটো বাস বা পায়ে হেঁটেও যাওয়া যায়। জম্মু স্টেশন থেকে ভগবতী নগরের দূরত্ব প্রায় 5 কিলোমিটার। জম্মু স্টেশন থেকে ভগবতী নগর যাওয়ার জন্য আমরা একটা টোটো ভাড়া করি। টোটোতে ভাড়া নেই প্রত্যেকের কাছে 30 টাকা করে। আপনাদের একটা কথা জানিয়ে দেওয়া দরকার যে জম্মু কাশ্মীরে আমাদের ভারতবর্ষের যে অন্যান্য স্টেট রয়েছে সেই স্টেটের প্রিপেড সিম কার্ড কিন্তু এখানে চলে না বা নেটওয়ার্ক পাওয়া যায় না। এখানে এসে আমাদেরকে নতুন সিম কিনতে হবে। আপনারা রেল স্টেশন চত্বর অথবা ভগবতী নগরে গিয়েও সিম কার্ড কিনতে পারেন। এখানে এয়ারটেল ও জিওর নেটওয়ার্ক সব থেকে ভালো, তাই এই দুটো সিমের মধ্যে যে কোনো একটা কেনা যায়। আর আমাদের লাঠিগুলো নিয়ে নিয়েছে ঘর থেকে নিয়ে আসছে সেগুলো বললে রাখতে এখানে লাঠিগুলো এখানে বলছে যে এখান থেকে নিয়ে যাওয়া যাবে। গাড়িটাতে বলছে আবার চেকিং হবে। খাবারের দায়িত্বে আমি রয়েছি। খাবার রাখার দায়িত্ব বলছি, খাবার খাওয়ার দায়িত্বে আমি আছি। বিদ্যুৎ মন্দির ঠেঙ্গা নিয়ে এই গাছটায় মনে হয় আমরা যাবো নাই, তবে জানি নেই এখানে আমরা ঠেঙ্গা রাখার চক্কর বসে গেছি আছি। আরে বাহ বাহ বাহ, সিভিলিয়ানদের জন্য এই জায়গাটা এলাও নয়, আমাদের একটা আর্মি হচ্ছে ওর জন্য আমরা এখান থেকে টিকিট কাটলাম। টিকিট কাউন্টার ডাস্টবিনে খানে
रजिस्ट्रेशन फॉर्म नहीं थे लग खरीद के जमा আবাস একটা ফর্ম পেয়ে গেছে চেক ইন ফর্ম চেক ইন ফর্ম ভগবতী নগর যাত্রীনিবাস পৌঁছানোর পর প্রথম কাজ হলো আপনার পহেলগাঁও যাওয়ার টিকিট কেটে নেওয়া। এখান থেকে পহেলগাঁও ও বালটল দু জায়গা যাওয়ার জন্যই বাস ছাড়ে। এখানে তিন ধরনের বাস পাওয়া যায়, এসি, ডিলাক্স, সেমি ডিলাক্স। এসির চার্জ হচ্ছে 800 করে, চার্জ হচ্ছে 550 এবং সেমি ডিলাক্সের চার্জ 404 টাকা করে। আমরা সেমি ডিলাক্সের টিকিট কেটেছিলাম, ডিলাক্সের টিকিট পাইনি। এখানে রুমে থাকতে হলে 50 টাকা পার হেড চার্জ দিতে হয়। রুমের ব্যবস্থা খুব ভালো, পাখা এবং এসি দুইয়েই আছে। রুম নেওয়ার জন্য একটা ফর্ম ফিল আপ করতে হয়। আবার আপনি যদি বারান্দায় থাকেন তাহলে কিন্তু আপনাকে কোনো চার্জ লাগবে না। বিছনা ও বালিশের জন্য 20 টাকা চার্জ নেয়, কিন্তু সিকিউরিটি মানি হিসাবে 100 টাকা বাড়তি লাগে, যেটা আপনি জমা দেওয়ার পর 100 টাকাটা ফেরত পাবেন। নিচে লঙ্গর আছে, এখানে খাওয়া দাওয়া একদম বিনামূল্যে, কিন্তু আপনি পুরো রাস্তায় যা লঙ্গর পাবেন একটা কথা সব জায়গায় লেখা আছে, ইতনা ইলো থালি মে ব্যর্থ না যায় নালি মে, অর্থাৎ আপনি যতটা খেতে পারবেন ততটাই নেন, যেন কোনো খাবার নষ্ট না হয়। বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল লঙ্গরখানা, বহুত আচ্ছা লিখা হুয়া হে, ভোলে কা প্রসাদ জিতনা হি লো জিতনা, থালি মে বেত না যায় নালি মে। খাওয়ার খাওয়ার পর আমরা বিশ্রাম নিই। যেহেতু বালটল যাওয়ার বা পহেলগাঁও যাওয়ার গাড়ি এখানে রাত্রি একটার পর ছাড়ে, সেক্ষেত্রে আমাদের হাতে অনেকটা সময় ছিল। পহেলগাঁও যাওয়ার জন্য যেহেতু আমাদের হাতে বেশ অনেকটাই সময় ছিল, তাই আমরা খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে ভগবতী নগরের আশেপাশের যে জায়গাটা আছে সেটা ঘুরে দেখার জন্য বাইরে বেরিয়ে পড়ি, এবং সেখান থেকে কিছুটা দূরেই দেখতে পাওয়া যায় তাওয়াই নদী। সেই নদীর ব্রিজের উপর আমরা বেশ কিছুটা সময় কাটাই। এই ব্রিজ থেকে আমরা জম্মুর যে প্রাকৃতিক সৌন্দর্য তা উপভোগ করছিলাম। বিশাল ব্রিজ, কিন্তু নদীতে কোনো জল নাই আর ব্রিজ দমে হেলছে। একটু ওই দিকে খাল কুয়া আছে, জল আছে, পাথর কাটি আছে, এটা কিন্তু সম্পূর্ণ নদী নয়, আর একটা অংশ পাশে রয়েছে। বলছে যে কোনো ঠান্ডা লেগে নেই, আমি গেঞ্জি পরে চলে যাবো। আমাদের দেখা যাক তারপরে কি হয়।